بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল ইকরা টিভির প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা দেখছেন, সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ লিয়াকত হোসেন জুবায়ের উপস্থাপনায় শুরু করছি আজকের অনুষ্ঠান। আমার পাশে অতিথির আসনে বসে আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ, ব্রিটেনের সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন, ফরিদকোট মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমি জানি আপনারা মুফতি সাহেব হুজুরের আলোচনা শোনার এবং বিভিন্ন বিষয়ে জানার অপেক্ষায় আছেন। আমি এই পর্বে চলে যাব ইনশাআল্লাহ। তার আগে আপনারা যারা এই অনুষ্ঠান প্রতিদিন দেখেন, নিয়মিত দেখেন, আপনাদের জন্য দুটি খুশখবর সুসংবাদ জানাবো ইনশাআল্লাহ। কোনো এক সুযোগে, কোনো এক সময়ে, হয়তো বিরতির পর শোনাবো ইনশাআল্লাহ। কথা লম্বা না করে আমি মুফতি সাহেব হুজুরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এবারে আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি মুফতি সাহেব হুজুরকে। জাযাকুমুল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতেই জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের নিয়মিত প্রোগ্রাম ইসলামিক কিউএনএ উইথ ইকরা, যেটি শনিবার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন একই টাইমে 9 o'clock থেকে 10:30 পর্যন্ত আপনারা এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনারা হয়তো অবগত আছেন, বিগত দিনে আমাদের আলোচনা ছিল সালাত প্রসঙ্গে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কীভাবে নামাজ পড়তেন, সিফাতু সালাতির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে সূরায়ে ফাতিহা পড়তেন। শুধুমাত্র ফরজের তৃতীয় এবং চতুর্থ রাকাত ব্যতীত বাকি সব রাকাতগুলোতে সর্বপ্রকার নামাজে কেরাত পড়তেন। কোনো সময় পুরা সূরা পড়তেন, কোনো সময় সূরার অংশ পড়তেন, কোনো সময় লম্বা পড়তেন, কোনো সময় শর্ট সূরাও পড়তেন, কোনো সময় একই সূরা দুই রাকাতে বন্টন করেও পড়েছেন, কোনো সময় সূরার বিগিনিং থেকে, কোনো সময় সূরার মিডল থেকে, কোনো সময় সূরার এন্ড থেকেও পড়েছেন। কুল্লু মিনাল কোরআন, সব কোরআন ফকরা ও মাহাতা ইসলামের কোরআন হিসাবে জায়েজ আছে। যদিও কেরাতের ক্ষেত্রে মসনুন যারা আমরা জানবো তাদের ক্ষেত্রে বেশিরভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে তাওয়ালে ফসল লম্বা সুরাগুলো পড়তেন, সুরায় হুজুরাত থেকে নিয়ে কোনো বর্ণমতে সুরায় কাফ থেকে নিয়ে সুরা ইনশাকাক পর্যন্ত 34 সুরা রয়েছে এখানে। কয়টি? 34। ওই লম্বা লম্বা 34 34টি সুরার মধ্য থেকে দুইটি সুরা পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে।
এক এক রাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় 60 আয়াত পড়তেন 60। এশার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ টাইম আওসাত এ মুফাসসাল কোরআন শরীফের শেষ অংশের মিডিয়াম সুরাগুলো পড়তেন, যেগুলো হলো সুরায় বুরুজ থেকে শুরু করে সুরায় বাইয়িনা পর্যন্ত, সেখানে 15 সুরা 15টি সুরা রয়েছে। আর মাগরিবের নামাজে কেসার এ মুফাসসাল কোরআন শরীফের শেষ অংশের ছোট ছোট সুরাগুলো পড়তেন, সুরা ইজা জুলজিলা মানে জিলজাল থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত 14টি সুরা। বাট কোনো সময় ব্যতিক্রম করেছেন। মসনুন কেরাতর অর্থ এই নয় যে আপনি সব সময় এই কেরাতগুলি পড়বেন, মাঝে মাঝে চেঞ্জও করবেন। আমাদের নবীজিও চেঞ্জ করেছেন। মাগরিবের নামাজে সুরা আরাফও পড়েছেন, মাগরিবের নামাজে সুরা মুরসালাত, ইভেন ইন্তেকালের আগর বৃহস্পতিবারে নবী কোনো সময় লাস্ট সুস্থ অবস্থায় যে ইমামতি করেছিলেন এবং যে ইমামতির পরে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়েছিলেন সেটি ছিল মাগরিবের নামাজের ইমামতি। সেখানে রাসূলুল্লাহ সূরা মুরসালাত দিয়ে ওই দিন নামাজ পড়েছিলেন মাগরিবের নামাজ। আবার ব্যতিক্রম, একদিন এক সফরে আল্লাহ আকবার, খুব সম্ভব উকবা রাদিয়াল্লাহু তাআলা উকবা ইবনে আমিরকে বলেছিলেন যে উকবা, তোমাকে কোরআন শরীফের যতটি সূরা পড়া হয় সব থেকে দামি এবং বড় সম্মানিত দুটি সূরা তোমাকে শিক্ষা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়ে লেট হলো, আমি বললাম রাসূল আপনিও বলেছিলেন আমাকে দুইটি সূরা শিক্ষা দেবেন, বড় বড় দুটি সূরা যেগুলো পড়া হয় কুরিআতা। তখন নবী করিম আমাকে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল বিন নাস সূরা ফালাক এবং নাস শিক্ষা দিলেন। উনি বলতেছেন আমাকে শিক্ষা দেওয়ার পরে আল্লাহ নবী অনুমান করলেন আমি খুব একটা হাপি হই নাই, কারণ আমি বলেছিলাম আমাকে খুব দামি এবং খুব বড় দুইটি সূরা শিক্ষা দেবেন, আমাকে শিক্ষা দিলেন ফালাক আর নাস। আমি মনে করলাম ফালাক নাস তো একদম স্বাভাবিক সাধারণ সুরা, নবীজি বললেন আমাকে খুব বড় দুটি সুরা শিক্ষা দেবেন, এই দুটি সুরা আমাকে শিক্ষা দিলেন। আল্লাহ নবী এটা রিয়ালাইজ করেছেন, আমার চেহারা দেখে উনি অনুমান করতে পেরেছেন আমি খুব একটা খুশি হই নাই। হাদিসটি বুখারী শরীফে। সফরে নবী ইসলাম সামনে গিয়ে নামছেন, ফজরের টাইম হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ নবী ইমামতি করতেছেন, ইমামতি করেছেন প্রথম রাকাতে সুরায় ফালাক এবং দ্বিতীয় রাকাতে পড়েছেন সুরায় নাস। সালাম ফেরানোর পরে আমার দিকে তাকিয়ে বললেন উকবা কি মনে করেছ, তোমাকে আমি দুইটা সুরা শিক্ষা দিলাম, তুমি মনে করেছো এটা খুব বড় নয়, আমি আজকে ফজরের নামাজ এই দুই সুরা দিয়ে আমি আমি পড়াইলাম, সুবহানাল্লাহ। তো দেখেন ওই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজরের নামাজে রাসূল ইসলাম সবসময় লম্বা লম্বা সুরা পড়তেন, ওই দিন কিন্তু সুরায় ফালাক এবং নাসটি ইমামতি করলেন। তাহলে কী বোঝা গেল, মাঝে মধ্যে চেঞ্জ করাও জায়েজ আছে, তাই না? এবার প্রশ্ন হলো, আপনি তো ফজরের কথা বললেন, মাগরিবের কথা বললেন, এশার কথা বললেন, জুহরে আমরা কি কোন কেরাত পড়ব? আমি আবার বলছি, আপনারা তো আবার প্রশ্ন করা শুরু করেন, হুজুর আমরা তো শুধু সুরাতুল ফিল ফরজও জানি, ওগুলো জানি না, তা আমাদের জন্য করণীয় কী? আপনাদের জন্য যেগুলো জানেন এগুলো দিয়ে নামাজ হচ্ছে, কোনো সমস্যা নেই। কারণ স্বয়ং নবী করিম সাল ইসলাম বলেছেন খাল্লাদ ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুম্মা ইকরা মা মাআকা মিনাল কোরআন, তারপরে তুমি যে সুরাগুলো জানো সেগুলো তুমি নামাজ পড়লেই তোমার নামাজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান কথাটি বলেছেন ফাকরা উ মা তাইয়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তুমি সহজ পাবে, আসান পাবে, ইজি পাবে, সেই অংশ তুমি পড়ে নিতে পারো। তো আপনারা যেগুলো শিখেছেন সেগুলো পড়লেও কিন্তু নামাজ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যারা হাফেজ সাহেব রয়েছেন, যেমন আমার হাফিজ মনালী একদম আমার সঙ্গে আছেন প্রেজেন্টার হিসাবে, উনি হাফেজও মাশাআল্লাহ অত্যন্ত জিদ একজন হাফেজ এবং আলেমও, যারা হাফেজ মাশাআল্লাহ তারা কোরআনের স্বাদ পেয়েছেন, তাদের সিনার মধ্যে কোরআন শরীফ রয়েছে, বা অন্ততপক্ষে পুরা কোরআন শরীফের হাফেজ না হলেও যাদের কমপক্ষে কোরআন শরীফের শেষ অংশ মুফাসসাল কয়েকটি পারা সুরা হুজুরাত থেকে শেষ পর্যন্ত যাদের মুখস্থ রয়েছে বা মোস্ট অফ দ্য সুরা যাদের মুখস্থ রয়েছে, তাদের ক্ষেত্রে হলো সুন্নত যে এশার নামাজে লম্বা সুরাগুলো পড়বেন, সরি ফজরে, এশায় মধ্যম এবং মাগরিবে ছোট্ট সুরাগুলো পড়বেন। জুহরে কি করবেন? জুহরে কোনো বর্ণামতে লম্বা সুরা পড়তেন তাওয়ালে মুফাসসাল আর কোনো বর্ণামতে আওসাতে মুফাসসাল। তো আপনার জন্য উত্তম যদি টাইম থাকে জুহরে লম্বা সুরা পড়ুন বা অন্ততপক্ষে মিডিয়াম সুরা পড়ুন। আসরে কি করবেন? আসরের ক্ষেত্রে রাসূল ইসলাম কোনো সময় মিডিয়াম পড়েছেন, কোনো সময় শর্ট পড়েছেন, অর্থাৎ জুহর হয়তো ফজরের মতো বা এশার মতো, আর আসর মাগরিবের মতো বা এশার মতো সুরা আপনি পড়তে পারেন, আর বাকি তিন অক্ষের ক্ষেত্রে কিন্তু ফিক্স। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান
সমান ওনার গভর্নরদের কাছেও সমান লিখিত লেটারের মাধ্যমে বলেছিলেন তোমরা এই মস্তুন কাজগুলো ফলো করবে আবু রাদিয়াল্লাহু তাআলা হামেশা এইভাবে মস্তুন খারাপ দিয়ে নামাজ পড়াতেন এবং একজন বর্ণনাকারী বলেন আমি যাদের পিছনে নামাজ পড়েছি সবচেয়ে বেশি আশবহাবে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকে আমি পেয়েছি নবীর নামাজের সঙ্গে খুব বেশি মিল যার নামাজ ছিল তিনি ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এইভাবেই মস্তুন খারাপগুলো পড়তেন তো এই হলো মস্তুন খারাপের ক্ষেত্রে আমরা বললাম তারপরে হলো কিছু নামাজে বড় করে পড়তেই হয় ইমাম সাহেবের জন্য এটা ওয়াজিব মাগরিব এশা ফজর জুমআ দয়া ঈদ এবং তারাবিন নামাজে এবং রমজান শরীফের বিতিরেও সেখানে খেরাত বড় করে পড়তে হয় আপনারা যারা একা পড়বেন আপনারা চাইলে ওই নামাজগুলোতে বড় করে পড়তে পারেন একা যদি পড়েন আর আস্তে পড়লেও হবে বাট দিনের নামাজগুলোতে জুহর এবং আসরে ইমামের জন্য আস্তে পড়া ওয়াজিব আপনাদের জন্য আস্তে পড়া ওয়াজিব সেখানে বড় করে পড়লে সেটা ওয়াজিব হয়ে যাবে আরেকটি কথা মাবুনরা যদি গড়ে নামাজ পড়েন মাগরিব এশা ফজর অথবা রাত্রের নফল রাতের নফল অত বড় করে খেলা পড়া যাইতেছে দিনের নফল আবার নয় প্রশ্ন হলো আপনারা কি বড় করে পড়তে পারবেন অনেকে প্রশ্ন করে থাকেন যদি ঘরের মধ্যে আজনবী কোনো লোক না থাকে শুধু আপনার নিজের ফ্যামিলি মানুষ তাহলে আপনার জন্য অবশ্যই যাইতেছে বড় করে পড়া বাট উত্তম হলো মাবুনদের জন্য আস্তে পড়াটাই কারণ আপনি আদিসে কোথাও খুঁজে পাবেন না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্যান্য মহিলারা বড় করে পড়েছেন রেয়ার যদিও জায়েজ আছে কিন্তু মাবুনদের জন্য আস্তে পড়া ভালো আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা অনেক সময় ছোটো বাচ্চাদেরকে নিয়ে কাছে রেখে আমরা নামাজ পড়ি যদি একটু বড় করে পড়ি তো ওনারা একটু কনসেন্ট্রেট করে তারপর শান্ত থাকে এই সময় তো বিশেষ সিজনে যদি আপনারা একটু বড় করে খেরাত পড়তে চান যে নামাজগুলো বড় করে পড়ার পারমিশন রয়েছে সেগুলো কোন নামাজ মাগরিব এশা ফজর এবং রাত্রের নফল ওই নামাজে চাইলে আপনারা বড় করে খেরাত পড়তে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই বাট দিনের কোনো নামাজে বা নফলে সুন্নতে আপনি বড় করে খেরাত পড়তে পারবেন না পড়লে কিন্তু সেজদা ওয়াজিব হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কোন সময় দিনের নামাজের মধ্যেও এক দুই আয়াত একটু বড় করে পড়তেন শুধু এই কারণে যে আমি এখানে খেরাত পড়তেছি সেগুলো জানানোর জন্য যেভাবে আমিনের ক্ষেত্রেও আমি এই বিষয়টি পরে আলোচনায় যাব আমিন আস্তে বলা ভালো না বড় করে বলা ভালো উভয়টি হাদিসের মধ্যে রয়েছে এবং একটি বিষয় এখানে আমি বলবো যে দিনে আমরা যে নামাজগুলো পড়ি শুধুমাত্র ফরজ নামাজ ছয় রাকাত নামাজের মধ্যে আমিন বড় করে পড়া যাবে না আস্তে যাবে ইখতিলাফ আর বাকি সব জায়গায় আমিন আমরা আস্তেই পড়ে থাকি ডেইলি আমরা প্রায় 32 রাকাত নামাজ পড়ে থাকি ফরজ 17 রাকাত বিতির 3 রাকাত সুন্নাত মুয়াক্কাদা 12 রাকাত টোটাল 32 এই 32 রাকাত নামাজের মধ্যে আমিন সবসময় আস্তে বলি শুধুমাত্র 6 রাকাত নামাজ ফজরের 2 রাকাত মাগরিবের 2 রাকাত এশার 2 রাকাত এই 6 রাকাত নামাজের মধ্যে ইমাম সাহেব এবং মুক্তাদিরা আমিন বড় করে বলবেন নাকি আস্তে বলবেন এই বিষয়টাই একটা আর বাকি সব জায়গায় আস্তে পড়তেছি আপনিও পড়তেছি আমিও পড়তেছি হইতেছে এখানে কিন্তু তিরমিদির দুটি রাওয়ায়ত রয়েছে সুফিয়ানে সরি বর্ণামতে মাদ্দা বিহাস হতাহু যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমিনকে মদ করে পড়েছেন আজি মদ শব্দের দুইটি অর্থ একটি অর্থ বড় করে পড়া আরেকটি অর্থ লম্বা করে পড়া আর আরেকটি বর্ণায় এসেছে শোবার বর্ণামতে উনি বড় মুহাদ্দিস উনি বলেছেন খাফাজা বিহা সওতাহু যে নবী করিম ইসলাম আমিন বলার সময় আওয়াজটা আস্তে দিয়েছেন আস্তে বলেছেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ এবং ইমাম মালিক রহমতুল্লাহ উনার বলেন যে আমিন আস্তে পড়া ভালো যদিও বড় করা জায়েজ আছে বাট বাকি ইমামরা বলেন যে বড় করে পড়া ভালো আস্তে পড়াও জায়েজ রয়েছে ঠিক আছে এবং যে বর্ণায় আসে মাদ্দা ওইটার ব্যাখ্যা করেন মানে আলিফ আ এবং মি এটাকে লম্বা করেছেন বাট জায়েজ আছে বড় করে বলাও বাট আমরা মনে উত্তম হবে আসতে বলা কেন আজ উত্তম হবে এটা অন্য একদিন আমরা বিস্তারিত আলোচনা করব তো এই পর্যন্ত আমরা বললাম নামাজ সম্পর্কে তারপরে কেরাতের পরে আমরা রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে তসবির ক্ষেত্রে আমরা সাধারণত পড়ে থাকি সুবহান রাব্বিয়াল আজিম সেখানে কিন্তু আরও এইটা সহ আরও টোটাল 7 ধরনের তসবির রয়েছে যে কোনো একটি পড়লে চলে সমান সজ্জায় গেলে তসবির রয়েছে 12 ধরনের তসবি আছে হাদিসের মধ্যে এসেছে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা এটাও হাদিসে এসেছে জায়েজ আছে অন্য তসবি জানলেও পড়া যেতে পারে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলোতে আরও বিস্তারিত আলোচনা করবো প্রচুর কলার যেহেতু লাইনে চলে আসেন আমরা কলার দিকে যাচ্ছি জি একজন কলার সম্ভবত লাইনে আছেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
যে আমার প্রশ্ন হলো জি আপনার প্রশ্ন আমরা যখন মসজিদে আমাই জি তখন তো লেখা আছে আল্লাহ লেখা আছে মোহাম্মদ লেখা আছে দুনো সাইডে যে দুই সাইডে যে আল্লাহ মোহাম্মদ লেখা আছে জি এখানে তো আমরা জি বলুন জি লাইনটা কেটে গেছে সম্ভবত আপনাকে হারিয়ে গেলাম নাকি আচ্ছা আমরা আপনাকে সম্ভবত মসজিদের উপরে পড়ে গেছে আল্লাহ লেখা থাকে সামনে মোহাম্মদ লেখা থাকে আমরা বিশ্বাস করি কথা যে আমরা আল্লাহর হুকুম মানব এবং নবীর তরিকা মতই মানব এই জন্য আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এক আল্লাহর ইবাদত করব এবং করব কোন পদ্ধতিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনের বাতায়া তরিকা মত যার ফলে কোরআনে করিমে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন আতিউল্লাহ তোমরা আল্লাহকে মানো আবার কোথাও বলেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল রসুলকে মানতে হবে আর জায়গায় বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরে মিনকুম আল্লাহ রসুল এবং যারা অথরিটি রয়েছেন অথরিটি বলতে মস্তামসাইয়ের ক্ষেত্রে ইলমের অথরিটি যারা অথরাইজড যারা কোনো জিনিস হুকুম করার যাদের অধিকার রয়েছে রাইট রয়েছে উলামায়ে কারাম উলামায়ে মুসলিম তাদের কথা মানতে হবে এবং রুলার যদি ইসলামিক রুলার হন জাজ রুলার হন তো তাদেরও ইনফরমেশন তাদেরও কথাও মানতে হবে এগুলো আল্লাহ কোরআনে বলেছেন তো আমরা এই মোহাম্মদ এবং আল্লাহ যার সামনে লেখা হয় এটা রিমাইন্ড করা হয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আল্লাহর ইবাদত বন্দেগী করব এবং নবীর তরিকা মত করব ঠিক আছে জাযাকুমুল্লাহ আহসান জাযা জি আমরা আপনার অসম্পূর্ণ কথার দিকে চলে যাই হুজুর জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা আজকে যে আলোচনা আমরা করেছিলাম আমাদের আলোচ্য বিষয় ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত কিভাবে পড়তেন এখানে আরেকটি বিষয় মসনুন খেরাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নতে এবং মাগরিবের পরের দুই রেখা সুন্নতে বেশিরভাগ টাইম পড়তেন প্রথম রাখাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাখাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ সমান এই দুইটি সুরা পড়তেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ বা উমরার এহরামের পূর্বে যে দুই রাখাত নামাজ পড়তেন সেখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্ট অফ দ্য টাইম প্রথম রাখাতে পড়তেন সুরায় কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাখাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ সুরায় ইখলাস সেম এই দুইটি সুরা পড়তেন তোয়াফের পরে দুই রাখাত নামাজ পড়া ওয়াজিব এই দুই রাখাতে রসুল ইসলাম এই দুইটি সুরাই পড়তেন তাহলে দেখা গেল অনেক সুন্নতে রসুল ইসলাম সুরায় কাফিরুন এবং সুরায় ইখলাস পড়তেন জুমার নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ পড়তেন সাব্বিহিসমা রব্বিকাল আলা সুরাতুল আলা এবং সুরাতুল গাশিয়া আবার কোনো সময় পড়তেন সুরায় জুমআ এবং সুরায় মুনাফিক দিয়েও প্রথম রাখাতে সুরাতুল জুমআ দ্বিতীয় রাখাতে সুরায় মুনাফিক বাট কমপ্লিট পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই দেশে মুশকিল অনেক সময় টাইমের সমস্যায় আর জুম্মার টাইমে বেশিরভাগ বাইরা কাজে থাকেন কাজ থেকে আসেন যার কারণে আমরা হয়তো মসংরাত পড়তে গেলেও পুরা সুরায় জুমআ বা পুরা সুরায় মুনাফিক পড়ার সুযোগ থাকে না টাইম শর্ট থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পুরা সুরায় জুমআ এবং পুরা সুরায় মুনাফিক পড়তেন এবং কোনো সময় সুরায় আলা এবং সুরায় গাশিয়া পড়তেন সাব্বিহিসমা রব্বিকাল আলা এবং সুরায় গাশিয়া ঈদের নামাজেও মস্তুন খেরাত নবী রসম এই দুইটি পড়তেন ইবেন বখারি শরীফে বর্ণনা এসেছে যদি শুক্রবারে ঈদ হয় তো প্রথমে ঈদের নামাজ পড়েছেন রসুল ইসলাম ঈদের নামাজে প্রথমে সাব্বিহিসমা রব্বিকাল আলা এবং হালাতা কাদিল গাশিয়া এই দুইটি সুরা দিয়ে ঈদের নামাজ পড়াইছেন আবার জুম্মার টাইমে গিয়ে সমান এই দুই সুরা দিয়ে আবার ওই দিনেরই জুমা আবার সমান ওই দুই সুরা আবার পড়েছেন অনেকে হয়তো মনে করবেন হ্যাঁ রসুলাম ঈদের নামাজও সমান সুরা পড়লেন জুম্মা নামাজও কেন কেন করেছেন মসনুন খেরাতের গুরুত্ব দিতে গিয়া আবার কোন কোন সময় রসুল ইসলাম ঈদের নামাজে কাফ সুরে কাফ পড়েছেন ইকতারাবাতি সাও পড়েছেন তো জায়েজ আছে মসনুন খেরাতের গুলো আমি বললাম এবং ইয়ামুল জুমা শুক্রবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফজরের নামাজে পড়তেন আলিফ লাম মিম তানজিলা সিজদা এবং সুরায় দহর যেটার নাম সুরায় ইনসানও হাল আতা আলাল ইনসানি হিন মিনাদ দাহরি ইলাম ইয়াকুন শাইয়ুন মাযকুরা এই হলো মসনুন খেরাত কথা ইনশাআল্লাহ আমরা আলোচনা আরো করব আমাদের সঙ্গে কলার চলে আসেন জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম একজন কলার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম আমরা যদি নামাজ পড়ি এটাও তো আমরা অহর নবী বলতে নাম লই আর আখেরাতে দাজ্জালের যাওয়া নিষেধ হইল মদিনার সালাম আলাইকুম স্যার আপনার প্রশ্নটা ক্লিয়ার হয় না ইয়েস আমরা নামাজ পড়ি সমস্ত আম্বিয়া কারামকে আমরা বিশ্বাস করি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা কোনো নবীর মধ্যে ফরক করি না
আমরা যেভাবে বিলিভ করি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কোরআনে করি মেনশন করা হয়েছে 25 আম্বিয়া কেরামের নাম, কয়জন? 25। যদিও আম্বিয়া কেরামের টোটাল নম্বর সঠিক আল্লাহ প্রতি কেউ জানেন না, মিনহুম মান কাসাসনা ও মিনহুম মান লাম নাসুস আলাইক, অনেকের কিসা আল্লাহ কোরআন বয়ান করেছে, অনেকের বয়ান করেন নাই, বাট আমরা সমস্ত আম্বিয়া কেরামকে বিলিভ করি। এর মধ্যে থেকে এক হাদিসে 124,000 আম্বিয়া কেরামের মধ্যে থেকে 313 জন হলেন রসুল, যাদেরকে নতুন শরীয়ত কোরআন দেওয়া হয়েছে, বাকি সকল ছিলেন নবী। আমরা সকলকে আমরা বিশ্বাসী, সব আল্লাহর পক্ষে হক ছিলেন। আর আমরা এটাও বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী, খাতমু নবীন, উনি ফাইনাল মেসেঞ্জার, উনি হলেন শেষ নবী এবং সারা বিশ্বের নবী। ঠিক আছে, জাযাকুম আল্লাহ খাইরান জাযা। জি, পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আল্লাহ বারাকাত। জি, পয়লা প্রশ্ন করিল কি, জি, জমাতে নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেব, আমি গিয়া ভাই তিয়ার হাফ ফর রইছে নামাজ, তিন রাত শেষ করে লিখছেন, কিন্তু এর আগে ইমাম সাহেব ভুল করে লিখছেন, তাই দুই হাত ফড়িয়া বইতে আছে না বইয়া তিনি হাড়ই গেছে, হাড়াইয়া মনে তিন হাত পড়িয়া তিনি বইছেন, মনে করছেন তিনি দুই হাত পড়ছেন, তাই টোটাল অবস্থায় ইমাম সাহেব পাঁচ রাহাত ফড়ে লিখছেন, আমি লাস্টের রাহাত জড়িত নামাজ আরম্ভ করছি। এখন ইমাম সাহেব যে সময় তো সব ফড়িয়া সশিতা দিচ্ছেন, দিয়া তাম্বা দুটাই ঠিক করে দিচ্ছেন, এখন আমি তো এক রাহাত পাইছি, এখন আমি হর হাত পড়তাম, যে দুই রাহাত পড়তাম, ইমামে ভুল করে যখন ভুল করে দিতে গেলে তো দুই রাহাত পড়তাম, আর আমি যে নর্মাল নামাজকে পাইছি এক রাহাত, সে তো আমি তিন রাহাত পড়তাম, এখন আমি কর হাত পড়তাম, দুই রাহাত পড়তাম না এক রাহাত পড়তাম, বুঝছেন না আমার প্রশ্নটা? আমরা বুঝতাম, পারছি ইনশাল্লাহ। দুই নম্বর প্রশ্ন হইল, ভাই বোন পাঁচজন তা হোক, যখন বাপে মা বাপের সম্পদ নিয়ে থাকতে বাপ বন্টন করিয়া দিয়া গেছে, না মা বাপ মারা গেছেন মনে করে লোকরা, এরপরে দুদিন বাই এনতে পুরা সম্পদ নেই কি বই নেই তো খিউরে দিই না, ইস্তাক ইসলামের দৃষ্টি চিত্রাকে কাটুটা হইবে নি বুঝাইয়া। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, মুক্তি সহযোগ দিবেন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জি না। আচ্ছা, আপনি আপনি লাইনে থাকেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আপনি ইমাম সাহেবের সঙ্গে গিয়ে এক রাকাত পাইছেন, বা ভুলবশত ইমাম সাহেব ভুলবশত পাঁচ নম্বর রাকাত পড়ে ফেলেছেন, সিজদা সহি নামাজ ঠিক করেছেন, তো আপনি ইমাম সাহেবের শেষে পরে আপনি কয় রাকাত পড়বেন? যেহেতু আপনি এক রাকাত পেয়ে গেছেন, যদি ইমাম সাহেব মিস্টেক ছিল কিন্তু সিজদা সহ ইমাম সাহেবের সঙ্গে আপনাকে দিতে হবে, দেওয়ার মাধ্যমে ওনার এই এক্সট্রা রাকাতটা ঠিক হয়ে গিয়েছে, তো আপনি এক রাকাত পেয়েই গিয়েছেন ধরতে হবে, বাকি অসম্পূর্ণ রাকাতগুলো পড়বেন। মনে করেন চার রাকাতি নামাজের যদি আপনি ওই শেষ রাকাতে শরীক হয়েছেন, তো আপনার এক রাকাত পড়া হয়ে গিয়েছে, আপনি দাঁড়িয়ে কয় রাকাত পড়বেন, বাকি রেস্ট অফ থ্রি রাকাত, আপনার বাকি যে তিন রাকাত রয়েছে তিন রাকাত পড়বেন। ঠিক আছে, এখানে একটি বিষয়, পাঁচ নম্বর রাকাত পড়ে নিলে সজ্জাসহ কখন দেওয়া যাবে? যদি চার নম্বর রাকাতে বসে তারপরে পাঁচ নম্বর রাকাত পড়েন, সজ্জা দিয়েই ফেলেন, সজ্জাসহ দিলে হয়ে যাবে। যদি চার নম্বর রাকাতে না বসে পাঁচ নম্বর রাকাতের সজ্জা দিয়ে দিয়েছেন, তখন কিন্তু এটা ফরজ হিসাবে পরিগণিত হবে না। কেন? কারণ ওয়ান গো হিসাবে পাঁচ রাকাত নামাজের কোনো সিস্টেম নাই। বখার হিসেবে হাদিসে এসেছে, ওয়ান ডে রসুল্লাহ সাল্লাম পাঁচ রাকাত পরে সিজদা দিয়েছিলেন, সেখানে অন্য বরমতে এসেছে রসুল ইসলাম সেখানে চতুর্থ নম্বর রাকাতে একটু সময় বসেছিলেন, বসে উনি কায়দায় উলা মনে করে দাঁড়িয়ে গিয়েছিলেন, তারপরে পাঁচ নম্বর রাকাত পড়ার পরে স্মরণ হয়েছে, ও এটা তো আসলে আমার লাস্ট কায়দা ছিল, তখন বসে সিজদা সুজিয়ে নামাজ কমপ্লিট করেছেন, চার নম্বর বসেছিলেন। যদি আমরা না বসে থাকেন আর পাঁচ নম্বর রাকাতে আপনি দাঁড়িয়ে যান, তাহলে রুকু পর্যন্ত সিজদা দ্বারা পর্যন্ত স্মরণ হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে বসে যাবেন, সিজদা সজদে পড়লে নামাজ হয়ে যাবে। আর যদি পাঁচ নম্বর রাকাতের আপনি সজদা দিয়েই ফেলেন আপনি বা ইমাম সাহেব, অথচ চার নম্বর রাকাতে বসেন নাই, তখন কিন্তু ওই নামাজটার ফরজ হিসাবে আদায় হবে না, নামাজ আবার রিপিট করতে হবে, কেন কায়দা আখরা ফরজ ছিল। কায়দা আখরা কী ছিল? ফরজ ছিল, উনি মিস করে ফেলেছেন, তো সেটা ভিন্ন একটি মশলা। বাট আপনার মশলায় হলো যে আপনি ইমাম সাহেবকে পাঁচ নম্বর রাকাত পড়তে পাইলে আপনি এক রাকাত পেয়ে গিয়েছেন, ওনার সঙ্গে সজদা সজদে দিয়েছেন, আপনার দিতে হবে সিজদাসহ, এরপরে দাঁড়িয়ে আপনি বাকি তিন রাকাত পড়বেন, আপনার এক রাত হয়ে গেছে ইনশাআল্লাহ। যদিও ইমাম সাহেব পাঁচ নম্বর রাকাত, কিন্তু এই পাঁচ নম্বর রাকাত সিজদাসহর মাধ্যমে এটা কারেক্ট হওয়ার কারণে এটা আপনার জন্য এক রাকাত পরিণত হতে সমস্যা নাই ইনশাআল্লাহ। অতএব আপনি বাকি চার রাকাত পড়ে আপনি আপনার নামাজ কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে ভাই বোন পাঁচজন ছিল, ভাই বোন পাঁচজন, বাবা তেজ্য সম্পত্তি রেখে মারা গিয়েছেন, বন্টন করেন নাই, আর এখন বায়েরা কিছু সম্পদ আত্মসাত করেছে, বন্ধুকে দিতেছে না, এটা সৈতে কী হবে? দেখেন, বাবা জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে দেওয়া বাবার দায়িত্ব নয়,
ইনহারিটেন্স বা ত্যাজ্য সম্পত্তি মারা যাওয়ার পরে বন্টন করা এটা দায়িত্ব ছিল সন্তানদের। হ্যাঁ, বাবা যদি জীবিত অবস্থায় বন্টন করে দেন ভালো কথা, ইভেন বন্টন করে না দিলেও এটা সন্তানদের দায়িত্ব ছিল বা এলাকার মুরব্বি বা উলামায়ে কেরামের দায়িত্ব ছিল, ওনারা সহযোগিতা করে তাদের এই সম্পত্তিকে বন্টন করে দেওয়া। এরপর বন্টন করে না যদি বায়েরা এক্সট্রা বুন্দের সম্পদ আত্মসাত করেন, এটার জন্য মারাত্মক ধরনের দায়ী হবেন, এটা জাহিলিয়তের কাজ হবে। ইসলামের পূর্বে প্রি ইসলামের জাহিলের সময় এইভাবে বায়েরা বোনের সম্পদকে তারা আত্মসাত করে ফেলত, মেয়েদেরকে কোনো সম্পদ দিত না। ইসলাম এর উপর ভিত্তি করেই আয়াতে মিরাজ নাজিল করেছে। ইভেন তাদের মধ্যে এত জুলুম ছিল যে কোনো মহিলাদেরকেও তারা কোনো অংশ দিত না। আল্লাহু আকবার! আজকে ইসলামকে ব্লেম দেওয়া হয়, ইসলাম মহিলাদের অধিকার দেয় নাই। ইসলাম মহিলাদের অধিকারকে সংরক্ষণ করার জন্য যে ভূমিকা রেখেছে, ওই সময় যেসব মহিলাদের কোনো মানুষের পরিগণিত করা হতো না, ত্যাজ্য সম্পত্তির মোটেই তাদের কোনো অংশ দেওয়া হতো না। ইভেন একটি ঘটনা এভাবে ঘটে গেল, স্বামী মারা গিয়েছেন, ওনার মেয়ে এবং নাবালিকাটা সন্তান এবং স্ত্রী। স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর বায়েরা ওই মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে, সাথে তার একটা ছোট্ট মেয়ে এবং ছোট্ট একটা ছেলে। কারণ তাদের আইন ছিল মেয়েরাও কোনো অংশ পায় না, ছেলেরাও নাবালিক তাদের কোনো অংশ পায় না, আর মেয়ে সন্তান তো পাবেই না। তো ওনার তো স্ত্রীও পাবেন না কারণ মেয়ে, এবং মেয়ে সন্তানও পাবে না কারণ উনিও তো একজন মেয়ে, ছেলেও পাবে না কারণ সেও নাবালের। ওই সুবাদে তারা ঘর থেকে বের করে দিয়েছিল। ওই মহিলা কেঁদে কেঁদে আল্লাহ নবীর সঙ্গে নালিশ করলো যে আসলে এই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল মিরাজ নাযিল করে বলে দিলেন মহিলাদের কথার অংশ দিতেই হবে। তাই যে বায়েরা দেবে না তারা অবশ্যই অন্যের সম্পদকে আত্মসাত করেছে। অন্যের সম্পদকে আত্মসাত করা কি পরিমাণ মারাত্মক গুণা! নবী হাসান বলেছেন, লা ইয়াহিল্লু লা ইমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, তার জন্য মোটেই হালাল হবে না আরেকজনের সম্পদ তার পারমিশন ছাড়াই ব্যবক্ষণ করা। এটা কোনো হারাম হবে। আল্লাহ তাদেরকে সুবতি দান করুন এবং বোনদের হক আদায় করে নিজেও বাঁচুন এবং বাবাকেও দায়মুক্ত করুন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পর আবারও আপনাদের সাথে কথা হবে। এতক্ষণে আমরা আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি বিরতির পূর্বে আপনাদেরকে বলছিলাম দুটি সুসংবাদ জানাবো এই অনুষ্ঠান সম্পর্কে। আমরা যারা প্রতিদিন এই অনুষ্ঠান শুনি, এ প্রসঙ্গে পবিত্র কোরআনে একটি আয়াত হল, ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা জানো না যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নাও। আমরা যারা বিভিন্ন বিষয়ে মুফতি সাহেব হুজুরের কাছ থেকে জানতেছি, আমরা এই আয়াতের উপরে আমল করতেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে নূর সৃষ্টি অন্তরে দিচ্ছেন। আর ইলমে নূর হচ্ছে এমন একটা নূর হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা আলো যা প্রজ্বলিত হলে সব ধরনের অন্তর থেকে যত ধরনের বেমার আছে সব কিছু দূর হয়ে যায়, অন্ধকার দূরীভূত হয়, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলা সহজ হয়। এটা হলো আমাদের একটা বড় সুসংবাদ। আর দ্বিতীয় সুসংবাদটি আমি পরে বলবো পরবর্তী বিরতির পরে ইনশাআল্লাহ। আমি মুফতি সাহেব হুজুরকে অনুরোধ করবো যে আপনার যে মিরাজ সম্পর্কে যে অসম্পূর্ণ বক্তব্য ছিল সেটা বলার জন্য। জি, আমাদের বিরতির পূর্বে যেভাবে প্রশ্ন করেছিলেন যে বাবা ত্যাজ্য সম্পত্তি রেখে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন, ওনার জীবন্ত অবস্থায় উনি সম্পদকে বন্টন করেন নাই, পরবর্তীতে ছেলেরা মেয়েদের অংশ না দিয়েই তারা আত্মসাত করে ফেলেছে, এই ব্যাপারে আমার শরীয়তের বিধান কী? তো আমি বলেছি যে বাবা যদিও জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে যাওয়ার দায়িত্বে ছিল না, কারণ সম্পত্তি বন্টন হয় একজন মানুষ মারা যাওয়ার পরে, বাট এরপরও জীবিত অবস্থায় কেউ বন্টন করে দিয়ে যান ভালো। এবং আজকাল বর্তমান যে সমস্যা যেগুলো আমরা লক্ষ্য করতেছি সমাজে, যদি কোনো সচেতন বাবা জীবিত অবস্থায় সম্পদগুলো বন্টন করে দিয়ে যেতে পারেন ভালো হওয়ারই কথা, তবে কোনো কোনো সময় কিন্তু ইতে বিপরীত হয়। কারণ সম্পদ বন্টন করতে গেলে অনেক ছেলেরা কিন্তু যারা লুবি ছিল, সম্পদ ইসলামের
বিধান মোতাবেক পাওয়ার পরেও অসন্তুষ্ট হয়ে বাবার সঙ্গে তারা অনেক সময় বাবার হক আদায়ের ক্ষেত্রে বা বাল ব্যবহারের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায়, আচরণ বদলাইয়া ফেলে, এটা কিন্তু অনেক সময় আশঙ্কা থাকে কারো কারো ক্ষেত্রে। বাট এর পরেও একজন বাবা যদি সন্তানদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করেন, তাদেরকে বুঝান এবং তাদেরকে ইসলামিক নলেজ দেন, তারা অবশ্যই ইসলামিক বন্টনের উপর হ্যাপি থাকবে এবং বাবা যদি বিষয়বস্তু বন্টন করে দেন আশা করা যায় সেটার উপরে তারা হ্যাপি থাকার কথা। বাট মেইন জিম্মাদারি হলো এই সন্তানরাও কিন্তু বাবায় সম্পত্তি বন্টন করে না গেলেও ওনারা বোনদের সম্পদকে আত্মসাৎ করবেন এই সুযোগ তাদের নেই। তাদের উচিত ছিল বায়েরা ডাবল নেবে, বোনদেরকে হাফ দেবে, কারণ কুরআন আল্লাহ বলেছেন লিজ জাকারি মিসলু হাজিল উনসাইয়িন। ধরেন আপনি যে কথাটা বলেছেন তারা তিন বোন দুই ভাই ধরে নিলাম আমি, তখন সম্পত্তিকে উনি কীভাবে ভাগ করবেন? যদি আর কেউ না থাকেন, তাদের মা বাবা কেউ না থাকেন, আমি ধরে নিলাম তারা দুই ভাই তিন বোন, তো বোনদেরকে এক অংশ দিতে হবে, ভাইদেরকে ডাবল দিতে হবে। তো এটাকে বন্টন করার সহজ পদ্ধতি হলো তিন বোনের তিন অংশ আর দুই ভাইয়ের ডাবল ধরলে দুই দুনা চার, তো চার প্লাস তিন সাত হয়ে গেল, তাই না? চার প্লাস তিন সাত অংশ করলেন, সাত অংশ করে ভাইয়েরা নেবে দুই অংশ আর বোনটা নেবে এক অংশ। ধরে নিলাম আমরা তার সম্পদ ৭,০০০ পাউন্ড, ৭,০০০ পাউন্ডের সম্পদ রয়েছে, তো ৭,০০০ পাউন্ডের সম্পদকে ২,০০০ করে পাবে ছেলে আর ১,০০০ করে পাবে মেয়েরা, এই হলো নিয়ম। এখন যদি ছেলেরা বেশি নিয়ে নেয় বা বোনদের হক মোটেই দেয় না, তারা বোনের হককে তারা আত্মসাৎ করলো, এটা কিন্তু জায়েজ হবে না। ছেলেরা যদি মেয়েদের হককে মেরে ফেলে তাহলে কোনো অবস্থায় জায়েজ হবে না। ইসলাম পৃথিবীর কঠোরভাবে উচ্চারণ করেছে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি কলবিহি, কারা সম্পদ সে খুশি মনে যদি আপনাকে না দিয়ে থাকে তাহলে এইভাবে আত্মসাৎমূলক জোরপূর্বক গ্রাস করা এটা কোনো অবস্থায় জায়েজ নয়। এবং যে বডি হারাম সম্পদের মাধ্যমে গঠিত হবে, নবীজি বলেছেন এই বডির জন্য জাহান্নাম একমাত্র, জাহান্নামের আগুনই একমাত্র এই বডিকে কি করতে পারবে, তো জাহান্নামে যাওয়া নিশ্চিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি জাযাকুমুল্লাহ। জি একজন কলার লাইনে আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইটা প্রশ্ন করব। জি বলুন, আপনার প্রশ্ন বলুন। একটা হইল অবস্থান বইয়া, ইউরোপের অবস্থান বইয়া কোরআন তেলাওয়াত করা যায়নি। আর একটা প্রশ্ন হইল কিবলামুখী ওয়া হুসা যায়নি। ও দুইটা প্রশ্ন আমার বলা হয়। দুই নম্বরটা কি? দুই নম্বরটা হইল গিয়া কিবলাম কিবলা বা পাও গিয়া হুসা যায়। আচ্ছা আচ্ছা, কিবলামুখী ওয়া। আচ্ছা, সবটা শুনতে থাকুন, মুফতি সাহেব উত্তর দিবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, কবর গিয়ে কোরআনে করিমের তিলাওয়াত যদি কোরআন সাথে না নিয়ে যান সেটা জায়েজ আছে? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবরে গিয়ে উনি আলিফ লাম মিম মুফলিহুন পর্যন্ত তিলাওয়াত করতেন। একজন সাহাবি হিসাবে আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত তিলাওয়াত করাটা নিশ্চয় উনি আল্লাহ নবীর কাছ থেকে শুনেছেন, এজন্য তিলাওয়াত করেছেন। এজন্য কবরে গিয়ে সূরা জিলজাল, সরি সূরা তাকাসুর, আল্লাহকুম তাকাসুরু তিলাওয়াত করা, কুল হুয়াল্লাহ কুল ফালাক কুল রাব্বিন নাস তিলাওয়াত করা, বা যদি কেউ সূরা ইয়াসিন মুখস্থ তিলাওয়াত করতে চায় করতে পারবে, কারণ একটি হাদিসে এসেছে ইকরা ও সূরা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির জন্য সূরা ইয়াসিন পড়বে। এর একটি ব্যাখ্যা হলো যে মারা যাচ্ছে সকালের সময়, আর একটি ব্যাখ্যা কেউ ধরেছেন মরার পরেও পড়া যেতে পারে। তো কোরআনে করিম তিলাওয়াত করা জায়েজ আছে, কোরআন শরীফ নিয়ে নয়, কোরআন শরীফের কপি নিয়ে যাবেন না, মুখস্থ করতে পারবেন। এবং নবী করিম সাইসলাম যেটি খবর দিতে করেছেন সেটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহু মিনাল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম আমিন। আমি একটি দোয়া বললাম, কোন কোন হাদিসে ভিন্ন শব্দ রয়েছে, যে কোনো একভাবে সালাম দিলে আপনার সালামের হক আদায় হয়ে যায়, এবং মুর্দাদের জন্য ইস্তেগফার এবং দোয়া করার কথা এসেছে। তো কোরআনে করিম আপনার যদি কোরআন শরীফ না নিয়ে মুখস্থ পড়তে চান জায়েজ আছে অবশ্যই,
বরং একজন সাবি পড়েছেন হিসাবে এটা মুস্তাহাব বটে। দ্বিতীয় প্রশ্ন হলো কিবলার দিকে পা দিয়ে শোয়া, প্রয়োজনে জায়েজ আছে, প্রয়োজন ছাড়া কিবলার দিকে পা দেওয়াটা এটা সুয়ে আদব। কেন? কিবলা শিয়ারুল্লাহ, এটাকে আমরা সম্মান করব। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর শিয়ারকে সম্মান দেখাবে, সিম্বলকে সম্মান দেখাবে, বোঝা গেল তাদের অন্তরে আল্লাহর তাকওয়া এবং ভয় রয়েছে। একজন রাসূল বলেছেন লা তাস্তাকবিলুল কিবলাতা বিবাউলিন আও গাইতিন, টয়লেট ইউজ করার সময় তোমরা কিবলার দিকে ফেস করে বসবে না, কিবলার দিকে তোমাদের ব্যাক টান করে পিস দিয়েও তোমরা বসবে না। নবীজি আরও বলেছেন মাং তাফালা তুজাহাল কিবলা যা ইয়াউমাল কিয়ামা তাহলু বাইনা ইয়াদাইহি, যদি কেহ কিবলার দিকে তুতু ফেলে তো কঠিন কিয়ামতে আসবে তার সকল তুতু তার কপালের মধ্যে তুলে দেওয়া হবে। এটা রং করেছে, মকরু কাজ করেছে। তো আমরা কিবলাকে সম্মান করতে হয়, তাই প্রয়োজন যদি না হয়, বিশেষ মজবুরি না হয় তো আমরা কিবলার দিকে পা লম্বা করবো না। হ্যাঁ, আপনি মুরব্বি মাজুর, আপনি বসতে পারতেছেন না, কোনো জায়গা পাইতেছেন না, বা হয়তো কিবলার দিকে নামাজ পড়ার সময় আপনি বালিশে কল্লা রেখে কিবলার দিকে পা রেখেও সিজদা দেওয়া, সেটাও জায়েজ রয়েছে। এইভাবে জরুরতের কারণে জায়েজ আছে, বা স্বাভাবিক অবস্থায় কিবলার দিকে পাটা লম্বা না করাটা ভালো, এটা গুড ম্যানার না মেলা না মেলানোটা। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জি, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলুন। জি, আমি এই হুজুরের কাছ থেকে একটু শিওর হওয়ার লাগি, আমরা লোকেল একজন আমাদের একজন আলিম টাইম এই তফসিরের মাঝে কইলা যে দাড়ি শেভ করা মারাত্মক গুনাহ, তো হুজুরের কাছে শিওর হইবার লাগি টাইম এটা কবিরার পর্যায়ে টাইম কেমলা আমি জানতাম না, যে এটা সম্বন্ধে একটু যে দাড়ি শেভ করা মারাত্মক গুনাহ টাইম কইছো। এরপরে দাড়ি নারে কিয়া মুসরা খা, এটা মুশরিক হল তোর খাপ, এই এইটা সম্বন্ধে একটা ব্যাখ্যা উত্তরে যদি হয়। আর আরেকটা প্রশ্ন হইল যে আমাদের কিছু মুরব্বী বা আমাদের লিডার প্রকৃতি মানুষ তারা ডাইনা খালি এই ফ্রি থাকা সত্ত্বেও বা আমাদের পানি খায়, এইটা এই একটু আমরা এই বুঝতাম পারব, তারা তো জ্ঞানী মানুষ, এটা সম্বন্ধে একটু ব্যাখ্যা করলে খুশি হইব। আর আরেকটা জিনিস একজন ইমাম সাহেব কইলা যে সেগুলো যদি জলদি নমাজও তারাওরা থাকে, তাই কোনো কোনো প্রোগ্রাম থাকে বা তাই কোনো এই ট্রেন দরতা বা গাড়ি যাইতা বা সেও অপেক্ষা করতে সালাম ফিরানির সাথে সাথেও ইমাম সাহেব সালাম ফিরানির সাথে সাথে যাইতে পারবা, কিন্তু যদি খান থাকে না আর উড়া উড়ি থাকে না তাহলে এই নামাজ ইমাম সাহেব শেষ করার সাথে সাথে যে মানুষে উঠতে যায় তাই হইলে এটা তো সুন্দর খেলাম, তো এটা সম্বন্ধে আসলে তাই তো হইলা যে এটা ঠিক নাই, তাই মানুষ যে জলদি নামাজ সালাম ফিরাইও হামেশাই এই ও সেম ব্যক্তি হামেশা উঠতে যায় কি। আর লাস্ট কোয়েশ্চনটা হইল যে অনেক সময় আমরা ঈদ করার পরে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করুন এবং শহীদ সকলকে স্মরণ করুন, কইরা আমাদের মুসলমান সকলকে এরপরে লাস্টে গিয়া গান বাজনা করুন, মেয়ে লোকে নাচাইয়া গান গায় আর আমাদের মুসলমানরা সাইয়া দেখো আর খুব এই এটা সম্বন্ধে আছে যেটা যদি কই। সালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনার চমৎকার প্রশ্নগুলো আমরা শুনলাম, মুফতি সাহেব হুজুর উত্তর দিবেন, আপনি ধৈর্য ধরে শুনতে থাকুন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন দাড়ির ক্ষেত্রে আশরম মিনাল ফিতরা, দশটি অন্যতম কাজ সমস্ত আম্বিয়া কারামের প্র্যাকটিস ছিল, এটাকে হাদিসের পরিভাষায় ফিতরা বলা হয়েছে, ন্যাচারাল এবং স্বভাবগত, যে আমরা যদি সত্যিকার অর্থে হিউম্যান বিং হই, মানবতার পরিচয় দিয়ে এই কাজগুলো আমাদের করতেই হবে। ওই কাজগুলোর মধ্যে একটি হলো দাড়িকে লম্বা করা, মুসকে ছোটো করা, নখ কাটা, ঠিক আছে, বডির আনওয়ান্টেড হেয়ার যেগুলো আছে, যেগুলো রুম আমরা কেটে থাকি, বগলের নিচের রুম, পিউবিক হেয়ার, আন্ডার বেলি বটন যে রুমা রয়েছে এগুলাকে ক্লিন করা, এগুলো হলো মানবতার দাবি। যদি আমরা মানুষ হিসাবে দাবি করি, সমস্ত আম্বিয়ায়ে কারাম করেছেন, আমাদের ফিতরত এবং আমাদের আদত স্বভাব সব চরিত্র যদি মানুষের মতো হয় তো আমরা এগুলো করতেই হবে, তো মানুষের স্বাভাবিক একটা আদতে পরিণত, এটা একদম দিনের শক্ত একটি শূন্য সমস্ত আম্বিয়া কারাম করে আসতেছেন।
হাদিসের মধ্যে যে কয়েকটি শব্দ আছে দাড়ির ক্ষেত্রে সবটির অর্থ হলো দাড়ি লম্বা করো আফুল লাহিয়া আরহুল লাহিয়া ওয়াফিরুল লাহিয়া আমাদের নবী সাল্লামের দাড়ি লম্বা ছিল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতালা আল ওয়াজহু তালা আল কমর সেখানে আছে যে কাসির আল লাহিয়া আজিম আল লাহিয়া আল্লাহ নবী দাড়ি লম্বা এবং বড় ছিল আম্বিয়া কেরাম দাড়ি রেখেছেন কোরআনে করিমে দাড়ি কথা এসেছে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ধরেছিলেন মুসা আলাইহিস সালাম কোনো আম্বিয়া দুনিয়ার মধ্যে দাড়ি ছাড়া নাই বরং অন্যান্য ধর্মের বিজ্ঞ লোক অনেকরাও দাড়ি রাখে কিন্তু তো দাড়ি এটা ম্যানহুড আমি যে একটা মানুষ পুরুষ এই পুরুষের একটা পরিচয় ফ্রিস্টারের তসবি হলো সুবহানা মান যায়না রিজালা বিল্লুহা ওয়া নিসা বিল জাওয়াইব ওই আল্লাহ বড় সম্মানী যিনি পুরুষদের সুন্দরতা দেখে দিয়েছেন দাড়ি দিয়ে মহিলাদের সুন্দর করেছেন তাতে লম্বা চুল দিয়ে তাদের লম্বা চুল যাবার জরুরি আমাদের দাড়ি বা লম্বা রাখা জরুরি চার মজহবের সমস্ত ওলামায়ে কেরাম প্রায় একমত যে দাড়ি রেখা এটা ওয়াজিব এবং কাটটা এটা কবিরা গুনা বা মকরুহে তাহরিমি বলা হয়েছে এটা প্রায় কবিরা গুনাই বলা হয়েছে কবিরা গুনার মতোই এবং এটা এমন একটি গুণা অন্য গুণার ডিউরেশন লিমিটেড টাইম থাকে যে আপনি সামনে সময় গুণা মতো থাকেন দাড়ি যদি আপনি শেভ করে ফেলেন তাহলে চব্বিশ ঘন্টা আপনি কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন মানে আপনি ঘুমাইলেও আপনার এই গুণাটা আমার লগে আছে মারা গেলে খবর গেলেও আপনি ওই গুণাটা লগে গিয়েলেন সাইনবোর্ডটা আপনি হজে গেলেও ওই গুণাটা আপনার সঙ্গে নমাজ পড়ার সময় আপনার কবিরা গুণা রোজা রাখার সময় এই কবিরা গুণা আমার সঙ্গে থাকলো এই নির্ভরযোগ্য আমার খেলার মতো এটা কিন্তু কবিরা গুণার মতোই মনে করা হয়েছে সমান উনি যেটা কথা বলছেন মুস রাখা এটা কিন্তু বিদর্মীদের স্টাইল লম্বা মুস রাখা দাড়ি নাই মুস এটা অন্যদের অন্যদের স্টাইল আমরা মুসলমানের স্টাইল হতে পারে না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামেশা মুসকে ছুটো করেছেন লম্বা মুস রাখেন নাই হ্যাঁ কোনো সময় সাহাবায়ে কেরাম যাকে মিসওয়াক এইভাবে মিসওয়াক রেখে এরপরে মুস কাটছেন তো মুটটাকে খুব সুন্দর করে কাটবেন যে আমরা দেখা যায় এটাই সবচেয়ে বেশি আমল ছিল রাসূল ইসলামের তো মুসকে ছুটো করা আপনার আরেকটি প্রশ্ন ছিল বাম হাতে পানি খাওয়ানোর স্টাইল নবী এ করিম নিষেধ করেছেন ইভেন একজন লোককে দেখেছিলেন বাম হাতে খেতে নবীজি বললেন তুমি কেন ডান হাত দিয়ে খাচ্ছ না সে বললো আমার ডানটা প্রবলেম আসলে প্রবলেম ছিল না মিথ্যা কথা বলেছিল সঙ্গে সঙ্গে মজিদা মিরাকল হিসাবে ওই হাটের ওই ব্যক্তির ডান হাত অচল হয়ে গেল প্যারালাইসিস হয়ে নাম হয়ে গেল হাতের শক্তি চলে গিয়েছিল এজন্য বাম হাত দিয়ে যারা চা খান আল্লাহ নবী বলেছেন আমরা বাম হাত ইউজ করবো ক্লিন এবং পরিষ্কারের ক্ষেত্রে ডান হাত ইউজ করবো আমরা ভালো কাজের জন্য এটা নবীর তরিকার উল্টা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ক্লিন এবং হাইজিনেরও পরিপন্থী এটা মুসলমানের স্টাইল নয় বিশেষ করে নন মুসলিমদের স্টাইল এইগুলা দাড়ি কাটা মুস লম্বা করা বাম হাত দিয়ে খাওয়ার আমরা যেগুলো করি মাংতা সাব্বা হবে কমিন ফব মিন হুম যে যার মতো হলো তাদেরকে ওই দলভুক্তই ধরে নেওয়া হবে এটা কোনো অবস্থায় জায়েজ নয় আপনার আরেকটি প্রশ্ন ছিল সালাম ফিরানোর পরে পরে সঙ্গে সঙ্গে উঠে যাওয়া এটাও সুন্নত পরবে ঠিকই আছে যদি প্রয়োজন হয় ঠিক আছে নতুবা প্রয়োজন ছাড়া সালাম ফিরানোর লগে লগে উঠে যাওয়া সাহাবাগরাম করতেন না বলতেন বুখারী শরীফের হাদিস রাসূল ইসলাম সালাম ফিরানোর একটু বসে থাকতেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী না ওঠা মতো উঠতেনই না এরপরে উঠতেন তো এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের প্র্যাকটিসেরই ছিল সালাম ফিরানোর সময় বসে থাকা রাসূল ইসলামের তসবিহাত পড়েছেন হ্যাঁ জরুরত যদি হয় প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা বাট আপনি যদি প্রয়োজন ছাড়া সঙ্গে সঙ্গে উঠে যান তো একটা সুন্নতের উল্টা কাজ করলেন রাসূল ইসলাম বসে একটু সময় সেখানে তসবি দুরুদ আর দোয়া এগুলো পড়তেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তেন আরও বিভিন্ন সময় দোয়া সেগুলো পড়তেন সাহাবায়ে কেরাম পড়তেন বিশেষ করে সাহাবায়ে কেরাম পুরুষরা বসে থাকতেন যাতে মহিলারা যারা জামাতে শরীক হয়েছে তারা যেন আগে চলে যায় যাতে তাদের সঙ্গে যেন একসঙ্গে মিক্সড হতে না হয় এই বিভিন্ন রিজনে পুরুষরা বসে থাকতেন এটাও সাহাবা এবং রাসূল ইসলামের প্র্যাকটিস এবং সুন্নার পরিপন্থী হয়ে যায় কথাও ঠিকই আছে ঠিক বলেছেন উনি মাশাআল্লাহ ঈদের পুনর্মিলনী হিসাবে সেখানে গান বাদ্য বাজনা বা এই সমস্ত অনুষ্ঠান এটা ঈদের পুনর্মিলনী হিসাবে আসলেও কালচার হিসাবে যেগুলো করা হয় ঈদ করলাম আমরা গুনা থেকে মুক্ত হওয়ার কারণে রমজান শরীফের ঈদ কেন যে রমজান শরীফের মাধ্যমে আমরা রোজা তারাবির মাধ্যমে আমরা অনেক ইবাদত করেছি গুনাহ মাফ করাতে পেরেছি এজন্য আমরা খুশি করে থাকি ঈদুল আজহার মধ্যে জুলহিজ্জার প্রথম থেকে নিয়ে দশ দিন পর্যন্ত বৎসরের দামি দিনে ইবাদত করে এবং হজার মাধ্যমে কুরবানির মাধ্যমে আমরা অনেক আল্লাহ দিকে অগ্রসর হয়েছি এর উপর আমরা খুশি করলাম এবার যদি পুনর্মিলনী নামে আবার গুনার অনুষ্ঠানে গান বাদ্য বাজনার অনুষ্ঠানে আমরা গুনা করে ফেলি তো এটা আবার ঈদ তাহলে কোথায় এটা তো ঈদ পুনর্মিলনী হলো না এটা শয়তানকে খুশি করা হলো এজন্য এ সমস্ত অনুষ্ঠান আসলেই এটা ঈদ পুনর্মিলনীর নামে এটা কিন্তু ঠিক নয় বা এটা ভালো নয় আমরা মুসলমানের প্রত্যেকটি অনুষ্ঠান গুণামুক্ত থাকতে হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি আপনাকে কেউ কোনো দাওয়াতে ইনভাইট করে বিশেষ করে ওলিমার দাওয়াতে আপনি অবশ্যই দাওয়াত কবুল করবেন হ্যাঁ যদি সেখানে গুনাহ বা গুনাহের আশঙ্কা হয় তা আপনি অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে আপনাকে ঠিক আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা যেন গুনাহ থেকে নিজেদের বাঁচি সমাজকে যেন বাঁচাইতে পারি গুনাহের কোনো অনুষ্ঠান যেন আমরা শরীক যেন না হই জাযাকুমুল্লাহ খায়রান জাযা হুজুর ওনার এই ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল শহীদদের স্মরণে যদি গান বাজনা করা বা কোনো অনুষ্ঠান করা শহীদ বা মৃত ব্যক্তি কারোর স্মরণে এইভাবে গান বাজনা করে তো গুনাহ আমরা যারা শহীদ হয়েছেন যদি সত্যিকারের শহীদ হয়ে থাকেন তাদের জন্য আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির কাজগুলো করব যেগুলো করলে তাদের ফায়দা হয় সবের কাজ করব দোয়া ইস্তেফার করব তেলাওয়াত করব যেগুলো গুনাহের কাজ এই গুনাহের কাজে তাদের স্মরণ করা মানে ভালো লোককে পরিষ্কার লোককে আমরা তাদেরকে কলুষিত করলাম এটা তো কোনো অবস্থায় কাম্য নয় ঠিক আছে জাযাকুমুল্লাহ আরেকজন মহিলা প্রশ্ন করছিলেন এর আগে যে মহিলারা কবরে যেতে পারবে কিনা মহিলারা কবরে যাওয়ার ক্ষেত্রে একটি হাদিসে এসেছে লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর আল্লাহ সুবহানাহু তার অভিশাপ এবং লানত ওই সমস্ত মহিলাদের উপর যারা কবর জড়াতে যায় তাহলে বোঝালো যেতে পারবেন না তাই বাট আরেকটি হাদিসে এসেছে কুন্তু নাহাইতুকুম মান জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আমি তোমাদেরকে কবর জিয়ারাতে যাওয়ার থেকে বাধা দিয়েছিলাম এখন পারমিশন দিয়েছি তোমরা যেতে পারবে এখানে পারমিশন পুরুষদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলারাও কি সেই পারমিশনে আওতাভুক্ত হয়ে গেছেন উলামায়ে কেরামের দুইটি মত রয়েছে এগুলো বলতেছেন ইয়েস পারমিশন হয়ে গেছে বাট ওভারঅল সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পারি মহিলাদের কবর যেতে না যাওয়াটা উত্তম আমি কি বলেছি মহিলারা কবর যেতে না যাওয়া উত্তম আপনারা ঘরে বসেই দোয়া করবেন কেন বুখারী হিসেবে একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাররা বিইমরাতিন একজন মহিলার পাশে যাচ্ছিলেন সে কবরের পাশে বসে কাঁদছিল আল্লাহ নবী তাকে বললেন ইসবিরি মা তুমি সবর করো ওই মহিলা আল্লাহ নবীকে চিনতে পারে নাই মহিলারা বলে ফেললো ইলাই কাননি মুবে ওয়ে যাও তুমি এখান থেকে তুমি খে কুদাম মারছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আজিব আল্লাহ নবী কোনো গুসা করছেন না রসাম চলে গেলেন ওই মহিলা কিছুই বললেন না কেন আল্লাহ মনে করেছেন ওই মহিলা বর্তমানে দুঃখিনী সে আমাকে চিনতে পারে নাই এজন্য হয়তো আমার প্রতি এরকম একটু শাউট করে ফেলেছে রসাম চলে গেলেন আরেকজন সাহাবি ওই মহিলাকে বললেন তুমি কি চিনেছ কার সঙ্গে কথা বলেছ উনি তো রসুল ইসলাম ছিলেন তখন মহিলা চমকে গেল এবং তাড়াতাড়ি মাপ চাওয়ার জন্য নবীর ঘরে চলে গেল পরবর্তীতে ওই মহিলা বলতেছেন আলহামদুলিল্লাহ আমি সেখানে গিয়ে আমি আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম সেখানে কোনো ডোরকিপার বা কোনো চকিদার আমি পাইলাম না কোনো দরদার মধ্যে আল্লাহ নবীর কোনো বডিগার্ড কেউ ছিলেন না আমি সুজা গেলাম নবীর সঙ্গে মিলতে পেরেছি মাশাআল্লাহ আল্লাহ নবীকে বললাম ইসলাম আমি আপনাকে চিনতে পারি না আমাকে মাফ করুন মানে ঠিক আছে অসুবিধা নেই আমি তোমাকে মাফ করে দিয়েছি এবং ইন্নামাস সবর ইন দা সদমাতিল উলা যে সবর আমাদের সব পাওয়া যায় এটা হলো বিপদের শুরুতেই সবর করে ফেললে সব পাওয়া যায় আপনার জন্য উচিত ছিল শুরু থেকেই আপনি যেন সবর করতে পারতেন এখান থেকে আমরা দুইটাই জানলাম নবীজি ওই মহিলাকে বললেন না তুমি মহিলা হয়ে কবর দিতে কেন আসছ তো বোঝালো কী আছে জায়দ আছে বাট উনি যেহেতু রমকাজ করে ফেলেছেন উনি কাঁদছিলেন এই জন্য বোঝা গেল মহিলারা কবর দিতে গেলে অনেক সময় ওনাদের দিন নরম থাকে তারা কন্ট্রোল রাখতে পারেন না তারা হয়তো কেঁদে দেবেন জিয়ারতের আইন যেটা লঙ্ঘন করে ফেলবেন পর্দার সমস্যা হতে পারে এজন্য তাদের না যাওয়াটা উত্তম আরেকটি দলিল হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মিশর হাদিস ওনার ভাই আব্দুর রহমান ইন্তেকালে পরে কবর দিতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ভাই তুমি সময় মারা যাও আমি কিন্তু বাহিরে ছিলাম যদি আমি কাছে থাকতাম আজকে তোমার কবর দিতে আমি আসতাম না এখান থেকে দুইটি কথা বোঝা গেল উনি বলেছিলেন তুমি মরার সময় আমি সামনে উপস্থিত থাকলে আজকে খবর দিতে আমি আসতাম না কেন আমি মহিলা না আসা ভালো বাট আমি ছিলাম না বটে আমি এসেছি তাহলে বোঝা গেল প্রয়োজনে গেলেও যায় আছে অতএব মা বোনরা যদি খবর দিয়ে যান মাঝে মধ্যে পর্দার সঙ্গে যান সেখানে গিয়ে যদি কবর জিয়ারতের যে তরিকা রয়েছে তরিকা মতো খবর জিয়ারত করেন ইসলাম পরিপন্থী কোনো কাজে জড়িত না হন জায়েজ হবে বাট না যাওয়াটা উত্তম আরেকটি হাদিস বুখারী শরীফে হযরত উম্মে আতিয়া থেকে বর্ণিত উনি বলেছেন কুন্না নুহিনা ইত্তেবাইল জানাইজি নবী করিম সাহার পক্ষ থেকে আমাদের জানাজার নামাজের শরীক হওয়া থেকে নিষেধ করা হয়েছে ওয়ালাম ইয়াজিম আলাইনা বাট নবী শক্তভাবে নিষেধ করেন নাই তো বোঝা গেল যে আল্লাহর নবী মহিলাদেরকে জানাজায় শরীক হতে নিষেধ করেছেন জানাজার পরিচিত জিয়ারত তো খবর জিয়ারত হচ্ছে সমানই হবে কেন তাদের কন্ট্রোলিং পাওয়ার কম থাকে তারা ইমোশনাল বেশি হয়ে যান তাদের দিল তাকে নরম বেশি সফট থাকে বেশি যার কারণে হয়তো তারা কেঁদে দেবেন ইসলামের আইন লঙ্ঘন হয়ে যাবে এই জন্য রাসূল ইসলাম তাদেরকে অ্যাডভাইস করেছেন না যাওয়াটা উত্তম এই সব মিলিয়ে মহিলাদের কবরে যাওয়াটা অনুত্তম
মাকরু বলা হয়েছে মাকরুহের স্থান থেকে না যাওয়াটা ভালো, বাট পর্দার সঙ্গে শর্ত সেপাককে গেলে জায়েজ হবে কিন্তু অনুত্তম হবে। জাযাকুমুল্লাহ। কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মসজিদুল আরাম শরীফ ও মিলিটারি ফোর্সে মিউজিকের সাথে প্রে করে, মিউজিক দেশাত্মবোধক রাইট আছে, ধর্মীয় দেশাত্মবোধক মিউজিকে পুলিশে এক্সারসাইজ করে, মিলিটারি এক্সারসাইজ করে, আর মসজিদুল আরাম শরীফে আমি নিজে দেখছি আর্মি মিলিটারি আর্ম ফোর্সে তারা প্রে করে। সরি ভাই, আপনার লাইনে হয়তো মনে কোনো প্রবলেম হচ্ছে, প্রায় আপনার লাইনটা কেটে যায়। আর অনুরোধ থাকবে আপনি যে সময় প্রশ্ন করেন আপনার মেইন প্রশ্নের দিকে আপনি চলে আসবেন। প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও আসবো আপনাদের কোন দিব ইনশাআল্লাহ। আপনারা অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আবারও বিরতির পর আপনাদের সাথে আসলাম। আমরা বিরতির পূর্বে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন শুনছিলাম মুফতি সাহেব হুজুরের কাছ থেকে, কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান উত্তরও শুনছিলাম আলহামদুলিল্লাহ। বিরতির পূর্বে আমি বলেছিলাম যে আমরা যে অনুষ্ঠানগুলো দেখতেছি প্রতিদিন কষ্ট করে বসে আছি, আমরা যারা অংশগ্রহণ করছি আমাদের জন্য দুটি সুসংবাদের কথা বলছিলাম, প্রথম একটি বলেছিলাম। দ্বিতীয় সুসংবাদটি হচ্ছে পবিত্র কোরআনে করিমে আল্লাহ তাআলা বলতেছেন, মান জা আবিল হাসরাতি ফালাহু আশরু আমসালিহা। এই যে আমরা যে বসে আছি, আমরা প্রশ্ন করতেছি, আমরা জ্ঞান অর্জন করতেছি, এই সময়টুকু আমরা এবাদত করতেছি, আমল করতেছি, নেক আমল করতেছি, এই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দশ গুণ বেশি নেক সওয়াব দান করবেন। এ প্রসঙ্গে কোনো এক সময়ে কোনো এক সুযোগে আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে বিস্তারিত শুনব ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে প্রশ্নের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার মুফতি সাহেব হুজুর, আমরা একটা প্রশ্ন এখানে একবার করছিলেন যে কিবলামুখী পা দেওয়া যাবে না, কিন্তু অনেকেই তো অজু করেন বলছে, এটা তো তখন পাও দেওয়া হয়, এটা কি ঠিক আছে নাকি? অজু করতে সময় পাও দৌড় করা এক জিনিস, নমাজে দাঁড়ালে তো আমাদের পা কিবলা দিকে আমরা রাখি, সেটা ভিন্ন জিনিস। মেন জিনিস হলো আমরা এমন কোন কাজ করব না যেটা কিবলার আজমত এবং সম্মান পরিপন্থী হয়, আমরা যেটাকে অসম্মানী মনে করি এমন কোনো কাজ কিবলার সাথে আমরা করতে যাব না। তা আমাদের সমাজে পাটা লম্বা করা এটাকে বেয়াদবি ধরে নেওয়া হয়, তাই না? আপনি যদি মুরব্বীর দিকে আপনি পা লম্বা করে আপনি বসে থাকেন, তো মুরব্বী মনে করেন আপনি ওনার সঙ্গে বেয়াদবি করতেছেন। এবং রসুল ইসলাম কোনো দিন কোনো মলি হিসেবে পা কারো দিকে লম্বা করে বসেন নাই। এই জন্য কারো দিকে পা লম্বা করা, স্ট্রেচিং লেগ টুয়ার্ড সাম ওয়ান, এটা বোঝা হয় আপনি ওনাকে নিগলেক্ট করেছেন। সমান কিবলা দিকে আপনি পা লম্বা করেন এবং যে সোসাইটিতে, যে সমাজে, যে কাস্টমস এরকম হবে যে পা লম্বা করাটাকে অসম্মানী মনে করা হয়, তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে পাটা কিবলা দিকে লম্বা করা এটা মকরুহে তানজিহ হবে কমপক্ষে। আর অজু করার সময় পা দৌত করার সময় হয়তো কিবলার দিকে বসে আমি পাটা চলে যাচ্ছে, এটা জরুরতে যাচ্ছে। নমাজের সময় হয়তো আমরা পা পায়ের আঙুল আমরা কিবলার দিকে রাখি, ইভেন সজ্জায় গেলেও রসুলুল্লাহ সাম বলেছেন আমরা যতটুকু চেষ্টা করো আমাদের আঙুলটাকে বেন করে হলো কিবলার দিকে একটু বেন করে রাখার চেষ্টা করি আমরা, তো সেটা হলো ভিন্ন আরেক জিনিস। যেমন ইস্তেকবালে কিবলা, ইস্তেকবালে কিবলা, টয়লেট ইউজ করার সময় কিবলার দিকে ফেস দিয়েও বসা যাবে না এবং টয়লেট ইউজ করার সময় কিবলার দিকে ব্যাক দেওয়া যাবে না। কেন? এটা ডিসরেসপেক্ট ধরে নেওয়া হয়, ডিসঅনার ধরে নেওয়া হয়, এজন্যই। ওই হাদিস শুনে কিছু লোক নমাজের মধ্যেও তারা কিবলার দিকে দাঁড়িয়ে নমাজ পড়তে তারা একটু সংকুচিত করা শুরু করলো। মনে বলে আরে এরা কী, নমাজের মধ্যে দাঁড়ালে তো অবশ্যই কিবলার দিকে ফেস থাকবে, তার বডি কিবলার দিকে থাকবে, এটা তো ওই সময় তো আর নিষেধ নয়, নিষেধ হলে টয়লেট ইউজ করার সময়। যদি স্বাভাবিক অবস্থায় কিবলার দিকে দাঁড়ালে লজ্জাস্থান কিবলার দিকে থাকার কারণে সুয়াদব হয়, তা তো সে নমাজ দাঁড়িয়ে পড়তে পারবে না। এজন্য সম্মান অসম্মান সমাজের মধ্যে যেটা ধরে নেওয়া হয় এর উপর ভিত্তি করেই আমাদের মেইন বেসটা হলো যে আমরা কিবলার প্রতি সম্মান দেখাবো।
এটা শেয়ারুল্লাহ, আল্লাহর ইবাদতের সঙ্গে ডাইরেক্ট যেগুলোর সম্পর্ক, সিম্বল অফ আল্লাহ, এগুলোকে আমরা সম্মানের চোখে দেখাবো, সম্মান সুলভ আচরণ আমরা করব। এই জন্য রাসুল বলেছেন মাংতাবাল তুজাল কিবলা যা ইয়াউমুল কিয়ামাহ তাবুল বাইনা ইয়াদাই, কেউ যদি কিবলা দিকে তুতু ফেলে কঠিন কিয়ামতে এই তুতুগুলা এই স্টেপগুলা তার কপালে থাকবে, এটা অসম্মানই করা হয়েছে কিবলাকে জন্য। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ওকে, হ্যাঁ, জাযাকাল্লাহু খাইর। একজন কলার লাইনে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি আপনি দুলুদুরাতে সালাম হুজুরে কইবা দোয়া করতা। আর একটা প্রশ্ন বাকিল জানতাম সাইরাম বুঝতাম সাইরাম। জি বলেন আপনার প্রশ্ন। মানে বর্তমানে আমরা দেশ ও গ্রাম অঞ্চল ও কার যেভাবে বয়াকিল হসপিটাল নাই গ্রাম অঞ্চলের মাঝেও, মানে ও দেশটা কি বাচ্চাইন গিয়া লাশ দেখবার লাগে 3 দিন 4 দিন আইসর গাড়ির মাঝে গাড়ি বাড়ির নেওয়াইয়া রাখি দিন, 2-3টা ইয়া আছে ও ধরনের। একটা ইসলামে কতটুকু যায় হয় ওখানটা বুঝতাম সাইরাম, যে লন্ডন থাকে বা চেঙ্গিয়া দেখতা এর লাগে 3 দিন 4 দিন লাশ থাকে যায় আইসর গাড়ি রাখিয়া বাড়ির মাঝে, পরে এসে চা বা চেঙ্গিয়া আনলে 4 দিন বাদে 2 দিন বাদে হয়ে গিয়া মাটি দিন। ওকে মাশাআল্লাহ। তারা পুজুরে কইবা বুঝাইয়া দিত, কারণ আমরা তো আগে জানতাম না, এটা পুজুরাম না কেমনি যেটা বুঝাইতা ইদেশও জানো তার আইনে যদি একটা কবরস্থান গাড়ি রিজার্ভ কেটা করা লাগে কিনা লাগে মাথা লাগে রেজিস্টার করা লাগে দিয়ে তো সার্টিফিকেট মানানি লাগে এতে অন্য লাগে, কিন্তু ওটা তো বুঝতাম তাই না, মাছিল তো নিজের ইচ্ছায় রাখো বাচ্চা নিতে দেখতা কই দিয়া জাইজ আছে। ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আপনার প্রশ্ন উত্তর শুনবেন ইনশাআল্লাহ। কোশ্চেন হাদিস যেটা আমাদেরকে শিক্ষা দেয়, যত তাড়াতাড়ি সম্ভব একজন মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া, লেট না করা, এবং নেককার মুমিন নিজে বলা শুরু করে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে জলদি পৌঁছে দাও জলদি পৌঁছে, দেরি না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলীকে বলেছিলেন, আলী তিনটা জিনিসকে মোটেই তুমি দেরি করবে না, তোর মধ্যে থেকে একটি হলো নমাজের টাইম হয়ে গেছে নমাজ পড়ে নাও লেট নেই, জানাজা হাজির হয়ে গেছে জানাজা পড়ে নাও লেট করতে নাই, মেয়ে ছেলে অথবা বিশেষ করে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং যোগ্য পাত্র পাওয়া যায় তা লেট না করে তাড়াতাড়ি বিবাহর ব্যবস্থা করে ফেলা, এই তিনটা জিনিসকে লেট করতে নাই। তো জানাজাকে লেট করার বিষয় নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমরা দফন করে ফেলব। বিশেষ প্রয়োজন যদি লেট হয়, যেমন এই দেশে আইনের কিছু প্রসেসিং রয়েছে, ডেড বডি সার্টিফিকেট, কবর কিনা, কবর রেডি করা, এগুলো এখানে লেট হলে এটা একটা ভ্যালিড রিজনে হচ্ছে, সেটা যায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করেছিলেন মানডে, মানডে দিনে ওনাকে দাফন করা সম্ভব হয় নাই, টুইজডেও দিনে সম্ভব নয়, টুইজডে দিবাগত রাত্রে গিয়ে নবী ইসলামকে দাফন করা হয়েছে। লেট হয়েছে কেন, পরবর্তীতে খলিফা কে হবেন, তাছাড়া আল্লাহ নবীকে গোসল কিভাবে দিতে হবে, কবর কোথায় দিতে হবে, অনেক কঠিন মাসা ছিল, কারণ নবীর ইন্তেকাল তো এর আগে হয় নাই, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবা কেরামের সামনে ওনার ইন্তেকাল হয়েছে। এই জন্য অনেক বিষয় ডিসকাস করে সমাধান করা, আলোচনা সাপেক্ষে সময় গিয়েছে, তো এইভাবে বিশ্বাস এই জন্য লেট হতে যায় আছে। এবার হলো বাবা মা বা বাবা আত্মীয় মারা গেছেন দেশে, তার আত্মীয় স্বজন এই দেশ থেকে যাওয়ার কারণে আইসের গাড়িতে রেখে 2-3 দিন মধ্যে লেট করে দেওয়া হয়, এটা কিন্তু অনুত্তম, যায় আছে বাট অনুত্তম, কারণ দাফন লেট হচ্ছে। যা না যায় না যায় হবে, কারণ বিশেষ রিজনে তো মনে করেন রসুল ইসলামের লাশটাকেও একদিন সোমবার মঙ্গলবার 2 দিনের নাম রাখা ছিল, তারপরে দাফন হয়েছে। তো এটাকে যদি আপনি প্রয়োজন হিসেবে দেখেন, আমার তো এই পর্যায়ে প্রয়োজনে পড়ে না, এই জন্য অনুত্তম হবে বাট এরপরে জায়েজ হবে। দুইবার জানাজার সমান, দুইবার জানাজার কথা উনি জিজ্ঞেস করছেন, আপনি মনে না যা উনি জিজ্ঞেস করতেছেন ডাবল জানাজা যেটা, এটাও কিন্তু আমরা যদি দেখি আল্লাহর নবীর শিক্ষা নয়, সাহাবা কারামের শিক্ষা নয়, আবু বকর সিদ্দিক উমর ফারুক সহ বড় বড় সাহাবা তাবিন তাবেঈন ইন্তেকালের পরে ডাবল জানাজা হয় নাই, এক জানাজা হয়েছে। নবী করিম ইসলামের জানাজা একটু ব্যতিক্রম, ওনার ইমামকে হবেন হিসেবে গ্রুপ গ্রুপ গিয়ে জানাজা পড়েছেন সেটা ভিন্ন কথা, কিন্তু একাধিক জানাজা পড়ার সিস্টেম আল্লাহ নবী কোনো সাহাবা কারামে একাধিক জানাজা পড়েন নাই বা সাহাবা কারামে জানাজা একাধিক বা পড়া হয় নাই। আজকাল এটা ট্রেডিশনে পরিণত হয়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক কোনো লিডার মারা গেলে বারবার জানাজা পড়া হয়, গাইবানা জানাজা পড়া হয়, এটা একটা ট্রেডিশন। রসুলের লাইফে একবার জানাজা গাইবানা পড়েছিলেন আসহামা আন্নাজাশি বাদশার, আও রাওয়াতে এটা পাওয়া যায় আল্লাহ নবীর খুসুসিয়ত এবং বৈশিষ্ট্য ছিল, কারণ আল্লাহর নবী মদিনা এবং
ইথিওপিয়া পর্যন্ত মধ্যখানের সব ডিস্টেন্স সরিয়ে লাশটাকে আলনবীর কাছে হাজির করে দেওয়া হয়েছিল ফেরেশতার মাধ্যমে, সেটা হলো মিরাকল এবং মুজিজা আলনবীর স্পেশালিটি ছিল। আপনি আমি গাইবানা জানানোর পড়লে ওই ডেড বডি তোমার সামনে হাজির হয় না। আর যদি এটা এত সবের কাজ ছিল তো আবুকর সিদ্দিক উমর দিল্লাহ সব বড় সাহাবাকার ইন্তেকালের পরে যে সমস্ত সাহাবা মুমিনরা বাইরে ছিলেন ওরা কেন গাইবানা জানাতে পড়লেন না? এ সমস্ত কিছু জিনিস আমরা ট্রেডিশন এমনভাবে পরিণত হয়ে গিয়েছে বর্তমানে মনে হয়েছে এটা তোমার খুব ভালো একটা কাজ, সুন্নতের কাজ। যেমন গাইবানা জানাজা, একাধিক জানাজা, ইফতার পার্টি, গায়ে হলুদ, মেহেন্দি, সিনিফান, এরপরে ওই আমখাটলি, এগুলো কিন্তু মানে সমাজে এমনভাবে অপূতভাবে জড়িত হয়ে গিয়েছে মনে করা হচ্ছে এটা খুবই ভালো কাজ, এটা জরুরি কাজ, না হলেই না হয়। এটা কিন্তু আসলে ব্যাড কালচার। ইফতার পার্টি বা এ সমস্ত জিনিসের নামে, ইফতার পার্টির নামে বা ইফতারি দেওয়া মেয়ের বাড়ির পক্ষ থেকে, এটা কিছু কালচারে পরিণত হয়ে গিয়েছে, এটা ঠিক নয়। এটাকে বের হয়ে আসা প্রয়োজন। সমান বিবাহ সাদীর ক্ষেত্রে ইসরাফ এবং ওয়েস্ট করা, এটা কিন্তু একটা কালচার পরিণত হয়ে গিয়েছে, এটা একটা অভিশাপ হয়ে গেছে সমাজের জন্য। আমাদের সে যৌতুক যেটা মেয়ের বাবার পক্ষ থেকে অনেক দিতে হয় দামাদকে, এটাও কিন্তু একটা ব্যাড কালচারে মেয়েদের বাপের উপর একটা নির্যাতন এবং জুলুমে পরিণত হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে এ সমস্ত ব্যাড কালচার থেকে এবং অভিশাপ থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আমিন জাযাকুমুল্লাহ। একজন কলার লাইনে আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হইল হুজুর, আমরা নামাজে যে আপনার সূরা বাকারার হেশর আয়াত হুয়াল্লাহুল্লাযী পড়ি, পয়লা তো পড়িতে বিসমিল্লাহ পড়িলাম, বাদে যে পড়ি মুয়ের সময় আর বিসমিল্লাহ পড়া লাগবে না, কেরাত পড়বার সময় নানি? জি কুরআন, কুরআনের সূরা নাকি আল্লাহ আপনার আয়াত তো আপনার তিন আয়াত আছে, এই তিন আয়াতে এক রেখাত নামাজ পড়া যাইবনি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। নামাজের ভিতরে উনি তিন আয়াত পড়বেন, তিন জায়গা থেকে প্রশ্ন আছে নি? আপনার প্রশ্ন হলো যে নামাজে সূরা ফাতিহার পরে হয়তো আল্লাহু লা ইলাহা পড়লেন, হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা পড়লেন, অথবা সূরা বকরা লাস্টের আয়াত পড়লেন আমানার রাসূল থেকে, তো এই প্রথম প্রশ্ন হলো যে এগুলার পূর্বে কি বিসমিল্লাহ পড়তে হবে? যেহেতু আপনি সূরার মধ্যখান থেকে পড়ছেন, বিসমিল্লাহ না পড়াটা ভালো, কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় সূরায়ে ফাতিহার শুরুতে প্রথম রাকাতে, তাকবীরাতে পরে আমরা সানা পড়ি, তারপরে তাউজ আউযুবিল্লাহ পড়ি, তারপরে আমরা বিসমিল্লাহ পড়ি, এরপরে সূরায়ে ফাতিহা পড়ি। এরপরে প্রত্যেক সূরার শুরু থেকে পড়লে বিসমিল্লাহ পড়ে নেওয়াটা ভালো, না পড়লে সমস্যা নাই, আর মধ্যখান থেকে পড়লে না পড়লে ভালো। তো আপনি যেহেতু সূরায়ে বকরার মধ্যখান থেকে পড়তেছেন, সূরার বিগিনিং থেকে পড়তেছেন না, তো সেখানে আর বিসমিল্লাহ না পড়াটাই উত্তম। বিশেষ করে আপনি যদি ওই তিন জায়গার তিন আয়াত এক রাকাতে পড়েন, সেটা জায়েজ হলেও তিনবার বিসমিল্লাহ পড়তে কোনো প্রশ্নই উঠে না, কারণ প্রথমবারও তো আপনি বিসমিল্লাহ মানে সূরা ফাতিহার পরে আপনি যে খেরাত পড়তেছেন সেখানে সূরার মধ্যখান থেকে পড়ার কারণে সেখানেও তো বিসমিল্লাহ না পড়া উত্তম ছিল, তো আপনি তিনবার কেন বিসমিল্লাহ পড়বেন? তো তিনবার আপনাকে বিসমিল্লাহ পড়তেই হবে না। দ্বিতীয় রাকাতে আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়াটা ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। সূরা ফাতিহার পরে যদি আপনি সূরা মিলাইতে গিয়া সূরার প্রথম থেকে আপনি পড়েন, যেমন আলামতারা থেকে আমি শুরু করছি, আলামতারা বা আলিফ লাম মিম থেকে শুরু করছেন বিগিনিং থেকে, যেভাবে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় তিলাওয়াত করতে করতে নতুন সূরা আসলে যেভাবে বিসমিল্লাহ পড়তে হয়, এইভাবে আপনি বিসমিল্লাহ পড়েন, ওটা ভালো হবে। বাট না পড়লেও কোনো সমস্যা হবে না। কোনো হাদিসের মধ্যে নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা পড়ার পূর্বে বিসমিল্লাহ পড়েছেন বা পড়েন নাই, পক্ষে বিপক্ষে ক্লিয়ার কোনো কথা আসে নাই, এটা ওই জেনারেল উপর ভিত্তি করেই উলামায়ে কেরাম ইস্তিহাদ করে এটা বলেছেন যে সূরার শুরু থেকে যেভাবে আমরা তিলাওয়াত করতে করতে নয়া সূরা শুরু হয়ে গেলে আমরা বিসমিল্লাহ পড়ি, তো এইভাবে যদি আপনি সূরা ফাতিহার পরে কোনো সূরা থেকে আপনি তিলাওয়াত শুরু করেন তাহলে বিসমিল্লাহ পড়াটা ভালো হবে, নতুবা বিসমিল্লাহ না পড়াটা উত্তম হবে। আবার প্রশ্ন আপনার যে ওই তিন জায়গার তিনটি আয়াত একই রেখাতে পড়া যাবে কি না যাবে না, প্রয়োজনে যায় আছে অবশ্য, কারণ আপনারা তো মুখস্থ না হিসাবে তিন জায়গাতে পড়তেছেন, ঠিক আছে,
বাট রসুল্লাহ ইসলাম কিন্তু এভাবে পড়েন। ইসলাম পড়লে এক সুরা পুরা পড়েছেন বা এক জায়গা থেকে ধারাবাহিক পড়েছেন এক রাখাতে, বা দুই সুরা পড়েছেন এক সুরা কমপ্লিট করে, এখান থেকে কায়াত ওইখান থেকে রেখায়াত ওইখান থেকে রেখায়াত, এইভাবে জায়েজ হলেও আর জেনারেল নিয়ম হিসাবে জায়েজ থাকলেও আল্লাহ নবী করেন না হিসাবে, প্রয়োজনে জায়েজ হলেও এভাবে না করাটা আরও উত্তম হবে আর কি। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। মাশাআল্লাহ। এক ভাই দাড়ি সম্পর্কে প্রশ্ন করছিলেন। জি, আমরা অনেক আলোচনা শুনছি, একটা বিষয়ে আবার আমরা জানতে চাচ্ছি যে দাড়ি কতটুকু লম্বা হবে, কোনো সীমারেখা আছে নাকি? হাদিসে দাড়ি কেটে শব্দগুলো এসেছে, সবটির দাবি হলো দাড়ি লম্বা করা, সেখানে কাটার কোনো সুযোগই ছিল না। কিন্তু একটি হাদিস এসেছে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজি শরীফে, যে উনি এবং নবী একরম সময়ের ক্ষেত্রেও বলেছেন যে হজার সময় ওনারা, বিশেষ করে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, উনি দাড়ি এক মুঠ ধরে, এভাবে এক মুঠ ধরে এক মুঠের বাহিরে যে অংশটুকু কাটতেন। ওই হাদিসের ভিত্তি করে ওলামায়ে কারাম বলেন যদি কালো দাড়ি লম্বা রাখলে সুন্দর হয় তাহলে না কেটে রাখাই ভালো, বাট বেশি লম্বা এবার নাভি নিচেই চলে গেলে এত লম্বা রাখা, ইস্তেঞ্জার সময় দেখা যায় অনেক সময় নিচে চলে যাইতেছে, এত লম্বা না রাখাটা উত্তম। আর অ্যাটলিস্ট কমপক্ষে এক মিনিট পর্যন্ত দাড়ি যেন রাখা হয়, এক মিনিট, এক মিনিট, কুবজা, আর যা কুবজা বলা হয়। হযরত মুসা আলাইহিস সালাম আসলে দাড়িকে ধরেছিলেন, তো ধরে বোঝালে দাড়িটা এক মিনিট কমপক্ষে লম্বা ছিল, তো এক মিনিট তারা কাটা হইল কি, অনেক লোকেরা ওয়াজিব বলেছেন, সুনাতে মক্কাদা বা ওয়াজিব বলা হয়েছে। জাযাকুমুল্লাহ। জি কল, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আমি জানতে চাইলাম। জি বলুন। আমরা গরো যদি নামাজ পড়ি না যায়, নামাজ অনেক সময় খুলিয়া রাখি না, মনে করি যে এটা আমার ভাই ঠিক নাই, মসজিদে তো যায় নামাজ সবসময় মিশাই, কোনো সমস্যা হয় না, বাসা গরো যায় নামাজ তাহলে সবাই তাহলে কোথায় যায় নামাজ তুলো, নামাজ বলা যায় যায় নামাজ তুলিলাম, যায় নামাজ ইচ্ছা থাকলে কোনো অসুবিধা নেই, মানে ইসলামের দৃষ্টিতে না এমনি ওই তুলিয়া হয়, ওটা তো আমি জানতে চাইলাম। আমরা খয়ার ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ, মুফতি সাহেব বলবেন আপনার প্রশ্ন উত্তর। এই যে একটা প্রথা, জায় নামাজ গড়ে নামাজ পড়লে এটাকে খোলা রাখা যায় না, বন্ধ করে বাজ করে আটে রাখতেই হয়, এবং অনেকেই মনে করেন যে আপনি নামাজ পড়ে গেলে আপনার জামাজ গুলো খোলা রাখেন এটা গুণা হবে, এটা একটা বৃত্তিহীন একটা ধারণা। ইভেন কোনো কোনো জায়গায় এরকম বলতে আমি শুনেছি যে আপনি নামাজ পড়ে উঠে গিয়েছেন, আরেকজন হয়তো যার মাঝে পড়তেছে, আপনি আপনার কোনাটা কম কাটাই রাখেন, মানে প্রেশার দেওয়া হয়, বাধ্য করা হয়, এটা কিন্তু ভিত্তিহীন একটা চাপাচাপি। মসজিদ যেভাবে যায় নামাজ খোলা রাখলে যেভাবে যায় আছে, আপনার যে গড়ে জায়গা থাকে আপনি এটা খোলা রাখেন রাখতে পারেন। আজই মনে করেন যে যায় নামাজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, এটা যেহেতু আমি নামাজের জায়গা, আমি এটাকে পরিষ্কার রাখতে হবে, পাক রাখতে হবে, হয়তো ওইভাবে যদি সবসময় বিছানা থাকে তো উড়াফড়া করলে হয়তো সন্দেহ চলে আসতে পারে, ওই হিসাবে যদি আপনি আটাইয়ে রাখেন সেটা ভিন্ন কথা, কিন্তু খোলা রাখা যাবেই না, বা আমি নামাজ শেষ করার পরে আমি অন্ততপক্ষে আমার কোনা এক জায়গা হলেও আমি আটাইয়ে রাখতেই হবে, এই যে ধারণা এটা কিন্তু বৃত্তি, এটার উপর কোনো দলিল নেই, এটা এমনিই মানুষ এটা ধারণা। তো আপনি মসজিদে যেভাবে যায় নামাজ, আপনার ঘরের ভিতরে যায় নামাজ, যদি খোলা রাখার জায়গা থাকে আমি রাখার খোলা বিষয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, কোনো প্রবলেম হয় না ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, কোনো আর হিসেবে করা হয় নাই। জি জি হুজুর, দাড়ি সংক্রান্ত আমরা অনেক কিছু জানলাম আলহামদুলিল্লাহ। আশা করি প্রশ্ন যে ভাই প্রশ্ন করছিলেন ওনারা সন্তুষ্টমূলক উত্তর পেয়েছেন। একই প্রশ্ন আমি বলতেছি যে চুল রাখা পুরুষের জন্য, দাড়ি যেভাবে একটা সীমাবদ্ধতা আমরা পেলাম আপনার কাছ থেকে জানলাম হাদিসের মাধ্যমে, চুল রাখার ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট সময় আছে? অবশ্যই, চুল কেন, বডির প্রত্যেকটা রুমের ক্ষেত্রে আমরা যদি দেখি রসুল ইসলামের ক্ষেত্রে একটা রুলিং রয়েছে, রসুল্লাহ সাল্লাম লম্বা চুল ডেকেছেন, লম্বার একটা মেয়াদ রয়েছে, তিনটি স্তর ছিল, ওয়ালাজ, ওয়ফরা, লিম্মা, জুম্মা। আল্লাহর নবী কোনো সময় চুল ডেকেছেন কানের মিডল পর্যন্ত, এটাকে বলে অফরা, এই লেভেল পর্যন্ত কেটে রেখেছেন, কোনো সময় আরেকটু লম্বা ইয়ারল পর্যন্ত, এটাকে লিম্মা বলা হয় আরবিতে, কোনো সময় চুল আরেকটু লম্বা ছিল জুম্মা, যে কানের লতিতে এবং শোল্ডারের মাঝামাঝি জায়গায় একটু এরকম করলে শোল্ডার টাচ করে করে পর্যায় হয়ে যেত, বাট শোল্ডারের নিচ পর্যন্ত আল্লাহ নবী কখনো চুল ডাকেন নাই। এই দেশে অনেক ইয়াং ছেলেদেরকে আমি লম্বা চুল ডাকতে আমি দেখি, অনেক উলামায়ে কেরাম, ইয়াং উলামায়ে কেরামদেরকে আমি লম্বা চুল ডাকতে দেখি, কিন্তু তাদের লম্বার সাইজটা কিন্তু আমার প্রশ্নবিদ্ধ। ওনাদের লম্বাটা অনেক সময় দেখা যায় শোল্ডার নিচে পর্যন্ত চলে যায়, যদি শোল্ডার নিচে চলে গেল তাহলে তো আপনার চুলটা কিন্তু মহিলাদের চুলের সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে
আপনি কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছেন। শোল্ডার নিচে পুরুষের চুল যেতে পারে না। যে মহিলাদের চুলের ক্ষেত্রে সমান রুল, ওনার লম্বা চুল রাখবেন যদি আগা খাটতে চান জায়েজ আছে। মুসলিম হাদিস রয়েছে, কানাত আজওয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াখুযনা মিনা শারিহিন, চুলের আগা কাটতেন, হজে গেলেও 1 ইঞ্চি কাটা জায়েজ সবার জন্য। যদি কোনো মহিলা চুলকে একটু ছোট করেন জায়েজ আছে, বা ছোট করতে করতে উনি কিন্তু শোল্ডারের উপরে আসতে পারবেন না। তো মহিলার শোল্ডারের নিচে পিঠের মধ্যখানে বারো নিচে রাখতে পারবেন, এর উপরে আসতে পারবেন না। আর আমরাও নিচে যে চাইতে শোল্ডারে এটা হলো মানে বর্ডার রাখি, এর নিচে আমরা যেতে পারবো না, ওনারা এর উপরে উঠতে পারবেন না। প্রত্যেকের সীমারেখা রয়েছে। এবং নবী করিম ইসলাম মাথার চুল হজে গিয়ে হলক করেছেন, কামায় রাখছেন, এবং যারা হলক করেন তাদের জন্য 3 বার দোয়া করেছেন। আর যদি আমরা চুল খামাই রাখলাম না, লম্বা রাখলাম না, তাহলে একটা সমান রাখবো। স্টেপ কাট হিসাবে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন, এইখানে লম্বা, ওইখানে ছোটো, ওইখানে সাসা, এই ডিফারেন্ট স্টাইল করা, এটা কাওসু কুজাহ বলা হয়েছে হাদিসে, আল্লাহ নবী নিষেধ করেছেন। জাহেলের সময় একটা ডিজাইন ছিল যেটা বর্তমানে খুব বেশি মার্কেটে পেয়েছে, যে স্টেপ কাট, যে স্টেপ স্টেপ কাট, এখানে লম্বা এখানে বাট্টি, এগুলো কিন্তু হাদিসে পরিষ্কার নিষেধ এসেছে। তো এটা অবশ্যই রুল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী ইসলামের মাধ্যমে এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বডি রুমের ক্ষেত্রে চুলের এক রুল, দাড়ির এক রুল, মুসের এক রুল, বাকি রুমের এক রুল। তো আমাদের সময় হয়তো বোধহয় শেষ হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ বিষয়গুলো অন্য কোনো সময় আলোচনা করবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনছিলাম মুফতি সাহেব হুজুরের কাছ থেকে, আপনাদেরও প্রশ্ন শুনছিলাম, উত্তরও শুনছি। এ পর্যায়ে আমরা শেষ প্রান্তে এসে গেলাম অনুষ্ঠানের। শেষ করার পূর্বে আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হয়। আগামী সপ্তাহে প্রতিদিন একই সময়ে আপনারা এই অনুষ্ঠান দেখবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।